ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد. এক ভাই জানতে চেয়েছেন ফজরের সুন্নত এক রেগাত পড়ার পরে যদি একামত হয়ে যায় তাহলে করণীয় কি? সম্মানিত ভাই, আপনার করণীয় হচ্ছে আপনি বাসায় সুন্নত সালাত আদায়গুলো আদায় করবেন, কারণ বাসায় সুন্নত সালাত আদায় করা সুন্নাহ। তারপরের কথা হচ্ছে আপনি লক্ষ্য রাখবেন কখন জামাত শুরু হবে, এদিকে লক্ষ্য রেখে আপনি যদি মসজিদে পড়তেই হয় লক্ষ্য রেখে আপনি সুন্নতে দাঁড়াবেন, কারণ এই ব্যাপারে সেই মুসলিমের 1678 নম্বর হাদিস আছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইযা উকিমাতিস সালাতু ফালা সালাতা ইল্লাল মাকতুবা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন সালাতে ইকামত দেওয়া হবে তখন ফরজ সালাত ব্যতীত আর কোনো সালাত নেই। এখন যদি আপনার এমন অবস্থা যে আপনি এক রাকাত শেষ করে দ্বিতীয় রাকাতে শেষ পর্যায়ে সালাত শুরুর আগে আগে শেষ করে ফেলতে পারবেন তখন আপনি এই সুন্নাত শেষ করে ফেলবেন, আর আপনি লক্ষ্য রেখে দাঁড়াবেন, কারণ ফরজের একামত শুরু হয়ে গেলে অন্য কোনো সালাত নাই। অতএব আমাদের দেশে তো ফরজ শুরু হওয়ার পরেও অনেকে এই সুন্নাত সালাতে দাঁড়ায়, অতএব লক্ষ্য রেখে আপনি সুন্নাত সালাতগুলো আদায় করবেন।